ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় এমপি ছিলেন দাদা ভাই নওরাজি। তার 100 বছর পর এক ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এবার এক ভারতীয় শাসন করতে চলেছে ইংরেজদের, কেউ কেউ তো কোহিনুর হীরে ফেরানোর দাবি অবধি তুলেছেন। ঋষি সুনাকের রাজনৈতিক জীবনের বিশ্লেষণে অনিরুদ্ধ সরকার। এই প্রথম ব্রিটেনে একজন ভারতীয় বংশোদ্ভূত অভিবাসীর সন্তান, একজন অশ্বেতাঙ্গ বসতে চলেছেন ব্রিটেনের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে। 42 বছরের ঋষি সুনাক হতে চলেছেন ব্রিটেনের 57তম প্রধানমন্ত্রী। 1812 সালের পর থেকে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। তার ঠিকানা হতে চলেছে 10 নম্বর ডাউনিং স্ট্রিট, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষি ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার। প্রথম জীবনে ঋষির পেশা শুরু হয়েছিল সাউদাম্পটন জেনারেল হাসপাতাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি ফার্মেসিতে। সাইকেলে চেপে বাড়ি বাড়ি প্রেসক্রিপশন পৌঁছে দেওয়া ছিল তার কাজ। ঋষি সাউদাম্পটনের হোটেলে ওয়েটারের কাজও করেছেন। সাউদাম্পটন জেনারেল হাসপাতাল থেকে কিছুটা দূরে একটি ওষুধের দোকান খুলেছিলেন ঋষি, নাম লিখেছিলেন সুনাক ফার্মেসি। সেখান থেকেই যাত্রা শুরু করে আজ ঋষি বসতে চলেছেন ব্রিটেনের মসনদে। নিজের পরিশ্রম এবং চেষ্টায় ঋষির পরিবারের নাম আজ ব্রিটেনের 250 জন ধনী ব্যক্তির তালিকায়, যাকে নিয়ে বিতর্কও নানা বেঁধেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশের দাবি, ব্রিটেনের রানীর থেকেও কিনা ধনী ঋষি। তিনি এবং তার স্ত্রী অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ 73 কোটি পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা হয় 6,800 কোটি টাকারও বেশি। ব্রিটেনের একটি সংবাদ মাধ্যম একবার তাই কটাক্ষ করে সংবাদ শিরোনামে লিখেছিল, ঋষি রিচ। ঋষি বাড়ি বাড়ি নিজের ধনী হওয়ার কথা উঠলে মৃদু হেসেই তার ব্যাখ্যা দিয়েছেন। ঋষির কথায়, আমি বিত্তবান হয়ে জন্মাইনি। আমার মনে হয় আমাদের দেশে কাউকেই তার ব্যাংক ব্যালেন্স নয়, কাজ এবং চরিত্র দিয়ে বিচার করা উচিত। ঋষি সুনাক 2015 সালে প্রথম উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির রিচমন্ড এলাকার এমপি হন। তারপর 2017 এবং 2019 সালে পুনরায় নির্বাচিত হন ঋষি। টেরিসা মের সরকারে ঋষি সুনাক স্থানীয় সরকার বিভাগের জুনিয়র মন্ত্রী হন। পরে বোরিস জনসন ক্ষমতায় আসেন। তিনি ঋষিকে পদোন্নতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের চিফ সেক্রেটারি নিয়োগ করেন 2020 সালে। বোরিস জনসনের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় অর্থমন্ত্রী সাজেদ জাভেদের। সে বছর ফেব্রুয়ারিতে সাজেদ পদত্যাগ করলে অর্থমন্ত্রী হন ঋষি সুনাক। 2022 সালে একাধিক কারণে বোরিস জনসনের সঙ্গে সুনাকের মনোমালিন্য হলে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সুনাক। মনে করা হয় ঋষির ইস্তফা বোরিস জনসনের সরকার পড়ে যাওয়ার অন্যতম কারণ। এরপর বোরিস সরে দাঁড়ানোর পর কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটাভুটিতে ঋষিকে হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। অর্থনৈতিক ক্ষেত্রে ঋষির মডেলটির উল্টো পথে হাঁটতে গিয়ে 1.5 মাসের মাথায় পদ হারাতে হলো লিজকে। তারপর আবার লড়াইয়ের কেন্দ্রে এসে যান ঋষি, এবং এবার লক্ষ্যভেদ। ঋষি 193 সাংসদের দ্বারা নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডন সমর্থন পেয়েছেন মাত্র 26 জন সাংসদের। ঋষি সুনাকের জন্ম 1980 সালে ইংল্যান্ডের বন্দর নগরী সাদামটনে। বাবা জশবীর ছিলেন চিকিৎসক, মা উষা ফার্মেসি চালাতেন। নামকরা প্রাইভেট স্কুল উইনচেস্টার কলেজে পড়াশোনা করেছেন ঋষি। গ্রাজুয়েশন করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ঋষি। সেখানেই তার সাথে পরিচয় হয় ভারতীয় ধনকুবের এবং বিখ্যাত আইটি কোম্পানির ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতার সঙ্গে। তারপর প্রেম এবং প্রেম থেকে পরিণয়। প্রথমে নারায়ণ মূর্তি ঋষিকে মেনে না নিলেও পরে ঋষির ব্যক্তিত্বে আকর্ষিত হন নারায়ণ মূর্তি এবং জামাই হিসেবে ঋষিকে মেনে নেন। সুনাক দম্পতির 2 মেয়ে অনুষ্কা এবং কৃষ্ণা। ভারতীয়দের কাছে ঋষি সুনাক জনপ্রিয় হওয়ার একটি বড় কারণ হলো হিন্দু ভাবাবেগ। ঋষি একাধিক সাক্ষাৎকারে বারে বারে ভগবদ গীতার কথা বলেছেন। ভগবদ গীতার থেকে তিনি কতটা অনুপ্রাণিত সে কথা তিনি বলেছেন। নির্বাচনের আগে একাধিকবার তাকে বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায়। এমনকি লন্ডনের রাস্তায় সস্ত্রীক গোমাতার পুজো করতেও দেখা যায় ঋষি সুনাককে। ঋষি সুনাক 2019 সালে এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেছিলেন, গর্বের সাথে বলি আমি একজন হিন্দু। সুনাকের পূর্বপুরুষরা গুজরানওয়ালার পাঞ্জাবি খত্রি সম্প্রদায়ের মানুষ। গুজরানওয়ালা বর্তমান পাকিস্তানে অবস্থিত।
1935 সালে ঋষি ঠাকুরদা রামদাস গুজরানওয়ালা ছেড়ে নৈরবি চলে যান কেরানির চাকরি নিয়ে। ঠাকুরদা দেশ ছাড়ার দু বছর পর সুনাকের ঠাকুমা সুহার রানী শাশুড়ির সঙ্গে গুজরানওয়ালা ছেড়ে দিল্লিতে চলে যান। পরে 1937 সালে তিনিও পাড়ি দেন কেনিয়ায়। এরপর কেনিয়ার বর্ণ বৈষম্য নিয়ে পরিবেশ উত্তপ্ত হলে ঋষি ঠাকুরদা এবং ঠাকুরমা পাকাপাকিভাবে ব্রিটেনে চলে যান। ঋষির ভারত এবং পাকিস্তানের সম্মিলিত যোগ নিয়ে তাই দু দেশই প্রচণ্ড গর্বিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে দেশকে গভীর আর্থিক সমস্যা থেকে বার করা তার অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ঋষি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে আনার পক্ষে বড় ভূমিকা পালন করেছিলেন ঋষি। একাধিকবার তিনি শক্ত অভিবাসন নীতির পক্ষে কথা বলেছেন সীমান্ত সমস্যা এবং সুরক্ষা নিয়েও। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের জেরে ব্রিটিশ অর্থনীতির যখন সংকটে, তখন তার সমাধানে বিশেষ ভূমিকা রেখেছিলেন সুনাক। তাই শুধু ব্রিটেনই নয়, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে ঋষির দিকে। প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাককে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইট করে লেখেন, ঋষি সুনাককে অভিনন্দন, আন্তর্জাতিক ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করব। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় এমপি ছিলেন দাদাভাই নওরোজি। আজ শতবর্ষ পর এক ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এবার এক ভারতীয় শাসন করবে ইংরেজদের। কেউ কেউ তো কোহিনুর হীরে ফেরানোর দাবি অবধি তুলেছেন। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।